টাইগার ক্রিকেটারদের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি বেতন পাবেন দুই ফর্মেট টেস্ট এবং টি টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এবার টপকেছেন মুশফিককেও। সাকিবের পরে অবস্থানে টাইগার ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল খান। আর এক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক রহিম থাকছে তৃতীয় অবস্থানে। চলতি বছর টেস্টে এ প্লাস গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 4,50,000 টাকা, ওয়ান ডেতে 4,00,000 এবং টি টোয়েন্টিতে 2,50,000 টাকা। তিন ফর্মেটে খেলা ক্রিকেটারদের জন্য এ প্লাস গ্রেডে বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রথম ক্যাটাগরির 100%, দ্বিতীয় ক্যাটাগরির 50% এবং সর্বশেষ ক্যাটাগরির 40% দেওয়া হয়। দুই কিংবা এক ফর্মেটের ক্ষেত্রে গ্রেডিং অনুযায়ী সর্বোচ্চ বেতনটাই দেওয়া হবে ক্রিকেটারদের। চলতি বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা চার পাণ্ডব সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ জায়গা করে নিয়েছে এ প্লাস ক্যাটাগরিতে। এর মধ্যে তিন ফর্মেটে খেলবেন কেবল সাকিব আল হাসান। তিনি টেস্টে প্লাস গ্রেডের বেতন বিবেচনায় টেস্টের জন্য 4,50,000, ওয়ান ডেতে 2,00,000 এবং টি টোয়েন্টির জন্য পাবেন 1,00,000 টাকা। এর সঙ্গে যুক্ত হবে দুই ফর্মেটের অধিনায়কদের জন্য 20,000 করে 40,000 টাকা। মাসিক সাকিবের মোট বেতন দাঁড়াবে মোট 7,90,000 টাকা, যা একেবারে সর্বোচ্চ বেতন এবারের ক্রিকেটারদের মধ্যে। তামিম খেলবেন দুই ফর্মেটে এ প্লাস ক্যাটাগরিতে। টেস্টের জন্য 4,50,000 টাকা, ওয়ানডের জন্য 2,00,000 এবং এক ফর্মেটের নেতৃত্বের জন্য পাবেন আরও 20,000 টাকা, মোট 6,70,000 টাকা। অধিনায়ক না হয় মুশফিক তামিমের চেয়ে 20,000 টাকা কম পাবেন, অর্থাৎ 6,50,000 টাকা। এদিকে মাহমুদুল্লাহ কেবল ওয়ানডে ফর্মেটে থাকায় পাবেন 4,00,000 টাকাই। সাকিবের সঙ্গে তিন ফর্মেটে খেলা লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ তিনজনই আছেন এ ক্যাটাগরিতে। সেই হিসেবে তারা তিন ফর্মেট মিলিয়ে সর্বমোট 6,30,000 টাকা করে মাসিক বেতন তুলবেন। সর্বনিম্ন 1,00,000 করে বেতন পাবেন কেন্দ্রীয় চুক্তিতে সি গ্রেডে থাকা ক্রিকেটাররা। নতুন করে চুক্তিতে জায়গা করে নেওয়া জাকির হাসান ও হাসান মাহমুদরা পাবেন মাসিক 1,00,000 টাকা করে। এছাড়া চুক্তির বাইরে কেউ যদি জাতীয় দলে খেলার সুযোগ পান তবে ওই মাসের জন্য 1,00,000 করে পাবে মাসিক বেতন। মৃদুল ইসলাম, নিউজ নাও 24, ঢাকা।